নমস্কার বন্ধুরা, সাথী লেখার্স ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, তোমরা কি চাও যে তোমাদেরকে সবাই খুব ভালোবাসুক, সবাই খুব মনে রাখুক, সবাই বারবার তোমাদের সাথে কথা বলতে চাক? তোমাদের কি ইচ্ছা করে যে তোমরা খুব একজনকার বিশিষ্টভাবে তোমাদেরকে লোকেরা ভাবুক এবং তোমাদেরকে ইম্পর্টেন্স দিক? যদি সেটা চাও যে তোমাদের লাইফে এরকম হতে চাই আমরা, তাহলে অবশ্যই কোনো স্কিপ না করে আমার ভিডিওটা আজকে মন দিয়ে দেখো। তো দেখো, প্রথম কথা হচ্ছে লুকসটা খুব ইম্পর্টেন্ট, যদিও যেমন প্রথমেই কথা হয় যে পহলে দর্শনদারি ফির গুন বিচারি, কিন্তু অ্যাকচুয়ালি তা কিন্তু হয় না। তুমি যখন দেখতে ভালো হবে তখন কিন্তু শুধুমাত্র মানুষের চোখ পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু যখন তোমার পার্সোনালিটি ভালো হবে, যখন তোমার ব্যক্তিত্ব ভালো হবে, তখন কিন্তু তুমি মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছবে এবং তারপর সেই মানুষগুলো কিন্তু বারবার তোমার সাথে কথা বলতে চাইবে। তো কীভাবে এটা হবে সেটা নিয়েই আমি তোমাদেরকে আজকে আলোচনাটা করছি। তো প্রথম পয়েন্ট হিসেবে আমি যেটা বলবো যে অবশ্যই যখন কারোর সাথে কথা বলবে তখন অবশ্যই তোমরা কিন্তু তাদের কথা মন দিয়ে শুনবে। যার সাথে কথা বলছো তাকে পুরো টাইমটা দেবে তার কথাটা কমপ্লিট করার জন্য, এবং সেই কথাগুলো শোনার পরে যথারীতি তাকে অ্যাপ্রিসিয়েশন করবে, যথারীতি কথাগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবে। এইখানে যারা যারা আমরা মানুষ আছি, প্রত্যেকে আমরা যে যার নিজের কথা বলতে ভীষণ পরিমাণে পছন্দ করি, এবং সবাই যদি আমরা নিজেদের কথা বলতে থাকি তাহলে আমাদের কথা বলার জন্য আমরা শুধু থাকবো, কথা শোনার জন্য না। এরকম করলে হবে না। যখন তুমি অন্য কারোর সাথে কথা বলছো তখন অবশ্যই তার কথাটাও খুব মন দিয়ে শুনতে হবে। যখন তুমি তার কথাগুলো মন দিয়ে শুনবে তখন কিন্তু সে খুব খুশি হবে তার কথাগুলো বলার জন্য, এবং এই কথাগুলো যে সে বললো তোমাকে, এরপর সে কিন্তু বারবার চাইবে তোমার সাথে কথা বলতে, যাতে সে তার মনের সমস্ত কথা তোমাকে বলতে পারে। এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে আগে শান্তভাবে সমস্ত কথাগুলো শুনতে হবে। এইভাবে যদি তুমি চলো, যে কোনো কারোর কথা যদি তুমি আগে শোনো তাহলে খুব ভালো হবে, কেননা সবাই চায় নিজেদের কথা বলতে। তো আমি এই, আমি সেই, আমি তাই বলার কোনো দরকার নেই। তুমি সামনের মানুষটার কথা শোনো, তাকে বুঝতে চেষ্টা করো, তাকে কথা বলতে টাইম দাও। দ্বিতীয় কথা হচ্ছে, সব মানুষের না ভুল আছে, প্রত্যেকটা মানুষের হয় আজ নয় কাল কোনো না কোনো কাজে ভুল থাকবেই এবং থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে তখন যখন আমরা সেই ভুলটা মানতে চাই না। এইখানে গিয়েই কিন্তু আমাদের অনেক কিছু জিনিস আটকে যায়, আমাদের অনেক কিছু হওয়া কাজ হয় না, আমাদের এখানেইতেই পার্সোনালিটির একটা বড় সড়ো কঠিন পরীক্ষা চলে আসে। এইখানেতে যেটা করতে হবে, যদি তোমার মনে হয় তুমি এটা ভুল করেছো, হয়তো তুমি কিছুক্ষণ পর কি কিছুদিন পর অ্যানালিসিস করলে যে তুমি ভুল করেছো, তাহলে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করো। ভুল করাটা কোনো দোষের নয়, কিন্তু ভুল শোধরানোটা খুব বড় একটা গুণের মধ্যে পড়ে। তুমি যদি ভুলটা করার পরে সেই ভুলটা শুধরে নেবার চেষ্টা করো, এবং তাদেরকে যারা তোমার সামনে আছে কিংবা যাদের থেকে তোমার মনে হয়েছে যে এই এইখানেতে আমি ভুলটা করেছিলাম, সেখানে যদি তুমি তোমার কথাগুলো বলো, তুমি সেখানেতে ভুলটা শুধরে নেবার চেষ্টা করো, তাহলে দেখবে সেই মানুষগুলো আবার তোমার সাথে কথা বলতে চাইবে, তারা অবশ্যই তোমাকে হৃদয়ে স্থান দেবে, তোমাকে অবশ্যই তোমাকে কথা বলার এখতিয়ার দেবে, জায়গা দেবে, যেখানেতে তুমি তোমার পার্সোনালিটিকে প্রকাশ করতে পারবে। থার্ড পয়েন্ট হচ্ছে, অবশ্যই তোমার কথার মধ্যে কনফিডেন্ট থাকতে হবে। যেটা আমি একটা আগে ভিডিও করেছিলাম সেটাতেও বলেছি যে আত্মবিশ্বাস এবং কনফিডেন্স ছাড়া তুমি কোনো কাজটাই করতে পারবে না। তো তোমাকে মেনলি যেটা করতে হবে, তোমাকে কনফিডেন্ট থাকতে পারে হবে। দেখো, যে কোনো মানুষের মধ্যেই ত্রুটি আছে, আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু আমরা সেই ত্রুটিটাকে ধরে বসে থাকলে তাহলে কিন্তু আমরা কোনো দিনই এগোতে পারবো না। আমাদেরকে সেই ত্রুটিটাকে সঙ্গে নিয়ে এগোতে হবে, এটা ভেবে যে আমি যেমন সেটাতেই আমি ঠিক, আমি যেমন তাতেই আমি খুশি আছি, ভগবান আমায় যেমন পাঠিয়েছে আমি তাতেই খুব খুশি, এবং তাতেই আমি অনেক কিছু করতে পারি। অতএব আমি কি করতে পারি না পারি সেটা আগে আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হওয়া দরকার, যে আমার কোনো প্রবলেম নেই, আমি কিন্তু যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করতে পারি, আমার মধ্যে সেই ক্ষমতা সেই যোগ্যতা আছে। তো আগে তোমাকে দেখতে হবে যে নিজে তুমি কতটা কনফিডেন্ট, তবেই তুমি যে কোনো রকম কথাবার্তা, যে কোনো রকম পরিস্থিতি কিন্তু তুমি
তুমি সামলে উঠতে পারবে। এবার গেল তোমার চতুর্থ পয়েন্ট, যেখানেতে একটা বড় কথা কি জানো তো, যিনি তুমি না দিতে শেখো। আমরা সবাই না সবসময় পেতে চাই যে আমি এটা পাবো আমি এটা পাবো, তা নয়। তুমি যখন দিতে শিখবে না, সবসময় শুধুমাত্র গিভ করো না, সবসময় শুধুমাত্র টেক করো না, গিভ করো। কি দাও, লোককে দাও, সেটা তোমার যে কোনো জিনিস হতে পারে, সেটা তোমার নিজের এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা তোমার তোমার বিভিন্ন ধরনের নলেজ হতে পারে, তোমার যেটা যেটা মনে হবে। সবসময় শুধুমাত্র কারোর কাছ থেকে এটা চাই ওটা চাই করো না, তোমার যতদূর সামর্থ্য তুমি না দিতে চাও। যত তুমি দেবে না মানুষকে, তত তুমি মানুষের কাছে পৌঁছতে পারবে এবং তোমার পার্সোনালিটি তত গ্রো হবে। তো তোমার এটা একটা বিশাল একটা সমাজে মানে তোমাকে একটা ক্রিয়েট করবে যে তোমার এত উদার মানসিকতা মানবিকতার পরিচয় পাবে। অর্থাৎ গিফটটা খুব দরকার, টেকটার থেকেও দেওয়াটা খুব দরকার। এরপর যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সব সময় না আনন্দে থাকো, ভীষণ আনন্দে। কেননা কেউ না কোনো দুঃখী কোনো ডিপ্রেস মানুষ কোনো দুঃখী মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে না। আমি তোমার সাথে কথা বলবো দুটো আনন্দ পাওয়ার জন্য, আমার নিজেকে মোটিভেট রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। সেখানে যদি আমি সব সময় মন খারাপ হয়ে বসে থাকি, তুমি আমি তোমার সাথে কথা বলতে চাইছি, তুমি দেখছি হ্যাঁ বলো আজকে শরীরটা ভালো নেই, আজকে এটা করতে ভালো লাগছে না, এরকম করতে থাকো, তাহলে তো আমারও তোমার সাথে কথা বলতে ভালো লাগবে না। অতএব সবসময় নিজে হ্যাপি থাকো, নিজে এনার্জেটিক থাকো, নিজে এত জলি থাকো যাতে তোমার সাথে অন্য লোকে কথা বলে শান্তি পায় এবং সে বারবার তোমার সাথে কথা বলতে চায়। এবং এইভাবেই তোমরা তোমাদের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে পারবে, নিজের লাইফকে অনেক বেশি ডেভেলপ করতে পারবে। সবসময় বি হ্যাপি, নিজে হ্যাপি থাকো, আশেপাশে যারা আছে প্রত্যেককে হ্যাপি রাখার চেষ্টা করো। এরকমভাবে যদি তোমরা যদি আমার কথাগুলোকে একটু মন দিয়ে শোনো এবং এই কথাগুলো মেনে চলো, যেটা বললাম কি কি বললাম, যে প্রথম হচ্ছে প্রত্যেকের কথা মন দিয়ে শুনতে হবে সবাইকে, কিন্তু আমি এই আমি ওই তাই করলে হবে না, তাদের কথাটাও শুনতে হবে যে তারা কি বলতে চাইছে। এরপর আরেকটা যেটা পয়েন্ট বাকি ছিল সেটা তোমাদেরকে বলি, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। তোমাকে যখনই কেউ কোনো কথা বলছে কিংবা তুমি দেখছো তার কোনো ভালো সাইড, অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করো। তুমি অ্যাপ্রিসিয়েট করছো মানে তুমি কোথাও ছোটো হয়ে যাচ্ছ তা কিন্তু নয়, তুমি অ্যাপ্রিসিয়েট করলে তাকে হয়তো তার কোয়ালিটিটার জন্য তুমি অ্যাপ্রিসিয়েশন করছো এবং সেটা খুব দরকার। সবাই যদি আমরা সমাজে সবাইকার ওপর হাত বাড়িয়ে থাকি, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, ভালো বলি, তাহলে তার মন থেকেও খুব ভালো একটা একটা ভালো বল তুমি পাবে এবং সেটা কিন্তু তোমার জন্যও খুব কাজে লাগবে। অতএব সেও খুব খুশি থাকবে এবং তুমিও খুব খুশি থাকবে যে তাকে তুমি ভালো বলেছো এবং সে তার ভালো জিনিসটা দেখাতে পেরেছে, এটা ভেবে সেও খুশি থাকবে। আবার জানো তো, অহেতু কারোকে অ্যাপ্রিসিয়েশন করো না, যেটাতে কিন্তু মিথ্যে কথা ধরা পড়ে যাবে। সে কিছুই করেনি তবু তুমি তাকে সবকে যদি বা 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 করে যাচ্ছ তা কিন্তু নয়। তুমি কিন্তু যেটা তার ভালো মনে হবে, যেটা মনে হবে যে এটা অ্যাপ্রিসিয়েশন করার, সেটাই অবশ্যই অ্যাপ্রিসিয়েশন করো। আরেকটা কথা, কম্পেয়ার করো না কখনো, কখনো নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করবে না। তুমি জানবে তুমি একটা ইউনিক, তুমি ইউনিক হিসেবেই ভগবান তোমাকে এখানে পাঠিয়েছে এবং তোমার মধ্যে কিছু ইউনিক গুণ আছেই, প্রত্যেকটা মানুষের মধ্যেই অনেক গুণ আছে। অর্থাৎ তুমি নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে নিজের অস্তিত্বকে ছোট করো না কিংবা তাকে অযথা বাহবা দেওয়ারও কোনো দরকার নেই। তুমি নিজে নিজের ওপর বিশ্বাস রেখে, কনফিডেন্স রেখে তাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং নিজে কখনোই হীনমন্যতায় ভুগবে না, সব সময়তেই নিজেকে একদম কারোর সাথে কম্পেয়ার করবে না। তাহলে তোমাদেরকে যেটা বলছিলাম আবার, যে কী কী আরেকবার তোমাদেরকে বলে দিই যে আমি কী কী কথাগুলো আজকে বললাম। যেটা হচ্ছে তোমার প্রত্যেকের কথা মন দিয়ে শুনবে, দ্বিতীয় হচ্ছে অবশ্যই ভুল করলে তাহলে অবশ্যই নিজে যদি মনে করো এটা তোমার ভুল হয়েছে, সেই ভুলটার জন্য চেক করবে ভুলটাকে, সেই ভুলটার জন্য সরি ফিল হবে এবং সেই ভুলটা থেকে শিখবে যে আমি এই ভুলটা থেকে কী শিখলাম, সেই শেখাটাকে কিন্তু অবশ্যই পরে কাজে লাগাবে। তারপর হচ্ছে তোমার অ্যাপ্রিসিয়েশন, যে কোনো কারুকে অবশ্যই অ্যাপ্রিসিয়েশন করবে, নিজের মধ্যে অবশ্যই কনফিডেন্স রাখবে, প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স রাখবে, কারোর সাথে কম্পেয়ার করবে না, কোনো রকম তুলনায় যাবে না, আর হচ্ছে ভীষণ পরিমাণে খুশি থাকবে সব কিছুতে, ছোটো ছোটো জিনিসে আনন্দ খুঁজবে, সব কিছু ছোটো ছোটো জিনিসে খুশি খুঁজবে, তাহলে দেখবে ভীষণ ভীষণ ভালো থাকবে তোমরা। তো আজকে আমি আমার যারা বড়রা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আবার আজকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি, আর যারা ছোটরা দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার সঙ্গে আছো, অনেকেই আমাকে অনেক কিছু বলছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে। আগামী দিনে তোমরা আরও আমার সঙ্গে থেকো, ভিডিওটা বেশি করে শেয়ার করো, যেন আমার যদি কোনো কথা কারোর কাজে লাগে, একটা মানুষেরও যদি এখানে উপকার হয় তাহলে আমার খুব খুব মনে হবে আমার ভিডিও করা সার্থক। আমি কিন্তু এখানে ভিডিওটা করতে আসি শুধুমাত্র তোমাদের এনকারেজ করার জন্য,
জীবন সম্পর্কে অনেক অনেক মোটিভেট করার জন্য, যে জীবনে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস আসবে কিন্তু প্রত্যেককে আমাদেরকে একসাথে থেকে লড়তে হবে, খুব সুন্দরভাবে সমাজটাকে গড়তে হবে। তো আমি তোমাদেরকে যা বলি তোমরা সেগুলো শোনার চেষ্টা করো, ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো। আর আমার ভিডিওটা আজকে যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পরে যে বেল আইকনটা থাকবে সেটা অবশ্যই একটুখানি প্রেস করে দিও, যাতে আমার কোনো রকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। তো এই বলে আজকে শেষ করছি, তোমাদেরকে আজকে বিদায় নিচ্ছি।